আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো প্রাথমিক বিজ্ঞান পাঠ নিয়ে আমি আজকে আবারও চলে এসেছি নিশ্চয়ই তোমরাও প্রস্তুতি নিয়ে নিয়েছো প্রাথমিক বিজ্ঞান পাঠের আমরা কততম তম পড়ছি আমরা দেখো অধ্যায় এগারো পড়ছি আমাদের অর্ধ এগারোটায় কি আছে আমরা একটু দেখে ফেলি অধ্যায় এগারো আমাদের তথ্য ও যোগাযোগ তথ্য ও যোগাযোগ নিয়ে আমরা পাঠ নিচ্ছি এর মধ্যে আমরা সম্পূর্ণ রিডিংটা পড়েছি তাই না রিডিং পড়ে আমরা জেনেছি যে মানুষ বিভিন্নভাবে তথ্য আদান প্রদান করে এবং মানুষের মানুষকে তথ্য নিজের যে তথ্য আমি জানি সেটা জানানো প্রয়োজন আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে থাকি সেই মাধ্যমগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে যে আমরা কি কি মাধ্যম থেকে তথ্য পেয়ে থাকি যেমন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থেকে পাই কম্পিউটার বা ইন্টারনেট থেকে পাচ্ছি খবরের কাগজ থেকে থেকে রেডিও থেকে তারপরে হচ্ছে টিভি থেকে এছাড়া কি বই থেকেও আমরা তথ্য পাচ্ছি বিভিন্ন রকম তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি এবং আমাদের জন্য একটা মজার এখানে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল যে আমরা এভাবে একটি যন্ত্র বানিয়ে নিজেরা বানিয়ে তথ্য আদান প্রদানের একটা চেষ্টা করতে পারি এছাড়া দেখো এখানে কিছু ছবি ছিল বাহাত্তর পৃষ্ঠায় যে আমরা আগে মানুষ কিভাবে তথ্য আদান প্রদান করতো পায়রার মাধ্যমে ঢোল বাজিয়ে কিংবা দেখো এই যে সংকেত টেলিফোনের মাধ্যমে তারপরে হচ্ছে এই যে মাইকে বার্তা প্রকাশ করে কিংবা ডাকে চিঠি প্রেরণ করে তো এইরকম বিভিন্ন মাধ্যমে মানুষ আগে তথ্য আদান প্রদান করতো এর মধ্যে কিছু কিছু এখনও প্রচলন আছে যেমন মাইকে বার্তা প্রচার করাটা এখনও যখন কেউ মারা যায় কিংবা বিভিন্ন ছোট ছোট মফসেল এলাকা বলো বা বিভিন্ন এলাকা ভিত্তে নির্বাচনী প্রচারণার জন্য হোক কিংবা বিদ্যুৎ সংযোগ না থাকলে বা গ্যাস সংযোগ না থাকলে তখন কিন্তু মাইক প্রচার করে সেটা জানিয়ে দেওয়া হয় যে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে কিংবা তোমাদের গ্যাস সংযোগটা বিচ্ছিন্ন থাকবে নির্দিষ্ট সময়ের জন্য সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয় বা কেউ এলাকার ভিতরে কেউ মারা গেলে সেটাও কিন্তু এভাবে মাইকে খবর প্রকাশ করে জানানো হয় তারপরে এখনও বিভিন্ন জায়গায় আমরা দূরে অনেক দূরে বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে আমরা ডাক ডাক যোগাযোগটা ব্যবহার করি চিঠির মাধ্যমে সে বিভিন্ন অফিসে যোগাযোগ করা হয় হ্যাঁ এখন পায়রা যোগাযোগটা বন্ধ আর ঢোল বাজানো বা ধোয়ার মাধ্যমে যে সংকেত সেগুলো আমরা জানি যে বিভিন্ন আদিবাসী বা পাহাড়ি এলাকাগুলোতে এখনও চলাচল আছে এগুলোর এগুলোর প্রচলন আছে তো আমরা গত ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছিলাম আজকে আমরা কি করব আজকে আমরা একটু রচনামূলক প্রশ্নগুলো দেখে ফেলবো তো প্রথমেই দেখছি যে প্রশ্নটা আছে সেখানে দেখো দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য কিভাবে পাঠাবো আর সাথে আছে তথ্য জানার প্রয়োজন কেন প্রথমে দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য কিভাবে পাঠাবো সেটা দেখি দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো এক টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে দুই ইন্টারনেট ব্যবহার করে ইমেইলের মাধ্যমে তিন চিঠি লেখার মাধ্যমে তারপরে হচ্ছে তথ্য জানার প্রয়োজন কেন নতুন কিছু শিখতে হলে তথ্য জানতে হয় আবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানতে হয় এছাড়াও সচেতন থাকতে এবং সুন্দর জীবনযাপন করতে তথ্য জানার প্রয়োজন পড়ে তারপরে খ নাম্বার প্রশ্নটা কী বলছে দেখো তথ্যের পাঁচটি উৎসের নাম লেখো অনেক আগে মানুষ কীভাবে একে অন্যের সাথে যোগাযোগ করত। প্রথম তথ্য যেটা প্রশ্ন আছে তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ তথ্যের পাঁচটি উৎসের নাম হলো এক টেলিভিশন দুই রেডিও তিন খবরের কাগজ চার ইন্টারনেট পাঁচ বই অনেক আগে মানুষ যেভাবে একে অন্যের সাথে যোগাযোগ করতো তা নিচে দেওয়া হলো এক ছবি আঁকার মাধ্যমে দুই কথা বলার মাধ্যমে তিন কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে চার ধোয়ার সংক্ষেপ দিয়ে আর পাঁচ হচ্ছে ঢোল বাজিয়ে তো এই ছিল এরপরে আর দুটো প্রশ্ন আছে আমরা ওগুলো একটু দেখি পরবর্তী প্রশ্নটা কি বলেছে প্রযুক্তির উন্নতির ফলে আমরা কিভাবে তথ্য জানতে পারি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি। প্রথমেই প্রযুক্তি উন্নতির ফলে আমরা কিভাবে তথ্য জানতে পারি এটা দেখো প্রযুক্তির উন্নতির ফলে ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য জানতে পারি যেমন এই যে আমি তোমাদেরকে পাঠ দিচ্ছি এটা আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম যে এই যে আমরা পাঠগুলো দিচ্ছি তোমরা এই বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে যে তথ্যগুলো জানতে পারছো সেটা আমরা তোমাদেরকে সহায়তা করছি কিভাবে ইন্টারনেটের মাধ্যমে তাই না এখানেও সেটা বলা হয়েছে যে প্রযুক্তির উন্নতির ফলে ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য তথ্য জানতে পারি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো নিচে দেওয়া হলো দ্রুত তথ্য আদান প্রদান করা যায় সহজেই অনেক দূরে থাকা মানুষের সাথে তথ্য আদান প্রদান করা যায় একই সময়ে অনেকের সাথে তথ্য আদান প্রদান করা যায় এই যেমন ধরো আমরা ভিডিওটা দিচ্ছি তোমরা কিন্তু একজন না সবাই দেখছো কিংবা আমরা জুম ক্লাসগুলো যখন করেছি তো একসাথে অনেকের সাথে একই সময়ে আমরা ক্লাস করেছি তোমরা সরাসরি আমাকে দেখেছো বা অন্য টিচারদেরকে দেখেছ আমরা সরাসরি তোমাদেরকে দেখেছি তোমাদের কথা শুনেছি তোমরা পরীক্ষাও দিয়েছ তো এই বিষয়গুলোই হচ্ছে অনেক দ্রুততার সাথে হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আচ্ছা তারপরে কি আছে দেখো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি কিভাবে তথ্য আদান প্রদান করা যায় প্রশ্নগুলো অনেকটা একই রকম এবং ঘুরে ফিরে উত্তরগুলো একই রকম প্রথম প্রশ্নটা দেখি প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি প্রযুক্তি ব্যবহার করে দূরের কারো সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করতে পারি ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করতে পারি এছাড়াও চিঠি লিখে বা এস এম এসের মাধ্যমে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি কিভাবে তথ্য আদান প্রদান করা যায় কথা বলে সংকেত দেখিয়ে অঙ্গভঙ্গি করে চিঠি লিখে ইত্যাদি মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় তো এই ছিল তোমাদের অধ্যায় এগারো রচনামূলক প্রশ্ন আশা করছি তোমরা এর মধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছো এবং তোমরাও ভালোভাবে বাড়ির কাজগুলো করে ফেলছো তো আমরা গত ক্লাসে শূন্যস্থান বাড়ির কাজ দিয়েছিলাম আর আজকে যেটা বাড়ির কাজ থাকবে সেটি হচ্ছে দশটি বামডান মিলকরণ আর শূন্যস্থান এবং বামডান মিলকরণের ক্ষেত্রে আবারও বলছি কয়েকজন স্টুডেন্ট এখনও ভুল করছো তোমরা সংক্ষেপে উত্তরগুলো লিখে দিচ্ছ যার কারণে তোমরা সঠিক উত্তর দিলেও পরীক্ষায় নাম্বারটা কম পাচ্ছ তাই তোমরা অবশ্যই শূন্যস্থানগুলো সম্পূর্ণ বাক্য লিখে শূন্যস্থান পূরণ করবে আর বামডান অবশ্যই এক বাক্যে মিলিয়ে লিখবে তো তোমাদের বাড়ির কাজ থাকছে দেখো দশটি বামডান মিলকরণ বামডান মিলকরণের ছবি আমি তোমাদেরকে অবশ্যই গ্রুপে দিয়ে দিব সেটি দেখে তোমরা পূরণ করে ফেলবে তো সবাই আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির কাজগুলো শেষ করে ফেলবে এবং সবাই আশা করছি জমা দিবে কি আর অবশ্যই সম্পূর্ণভাবে সবগুলো বাড়ির কাজ করবে কেউ এক পৃষ্ঠা করে দিয়ে দাও কেউ আবার প্রয়োজনের বাইরে করো সেটার কোনো প্রয়োজনে প্রয়োজনের বাইরে করার প্রয়োজনে তোমার যদি প্র্যাকটিস করতে ইচ্ছা করে তুমি অন্য খাতায় করবে যেটা স্কুলের বাড়ির কাজ খাতা সেখানে শুধু স্কুলের শিক্ষকরা যে বাড়ির কাজগুলো দেয় সেগুলো করবে আর সবাই অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা খাতা ব্যবহার করবে কারণ বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে শিক্ষকরা খাতাগুলো কাটেন তাই তোমরা যদি এক খাতায় সব বাড়ির কাজ করো সেক্ষেত্রে শিক্ষকদের জন্য যেমন সমস্যা হয় অনেক ক্ষেত্রে মিসিং হয়ে যেতে পারে যে তুমি বাড়ির কাজ করার পরও শিক্ষকরা হয়তো জিনিসটা বুঝে উঠতে পারে না তাই বাদ পড়ে যেতে পারে তো আশা করছি এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম